কলকাতা থেকে একদিনের ভ্রমণে আপনারা ঘুরে আসতে পারেন আমাদের প্রতিবেশী রাজ্যের মিনি লোনাভালা থেকে। বর্ষার মরশুমে মোহময় হয়ে ওঠে যেমন মহারাষ্ট্রের লোনাভালা, ঠিক তেমনই মোহময় হয়ে ওঠে ঝাড়খণ্ডের মিনি লোনাভালা। কোথায় রয়েছে এই মিনি লোনাভালা? অনেকেই অবাক হবেন শুনলে, মিনি লোনাভালা আসলে রয়েছে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে, যাকে আমরা ঘাটশিলা নামে চিনি। পাহাড় জঙ্গল নদী ঝর্ণায় ঘেরা ঘাটশিলার মিনি লোনাভালার সাইটসিনগুলি একদিনে আপনারা কীভাবে কম খরচে ঘুরে দেখবেন, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ঘাটশিলা স্টেশনের বাইরে বেরিয়ে গিয়েছি। ঘাটশিলা স্টেশনের বাইরে থেকে আপনারা অটো ভাড়া করে ঘাটশিলা ট্যুরিস্ট স্পটগুলি ঘুরতে পারেন, তবে আমি গেছিলাম একটু অন্যভাবে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সকালবেলা কিন্তু আপনারা ট্রেন থেকে নেমেই সকালের টিফিন ইডলি বড়াটা খেয়ে নেবেন, খুব ভালো লাগবে। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্য রমকিনী দেবী মন্দির দেখার জন্য। ঘাটশিলা যাওয়ার জন্য যে যে ট্রেনগুলি হাওড়া থেকে ছাড়ে তার ডিটেলসটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। ঘাটশিলা এবার চলে আসলাম রমকিনী দেবী মন্দির, এই দেখুন, চলুন ভিতরে যাওয়া যাক। এখানে আপনারা জুতোটা খুলে প্রবেশ করবেন। এই দেখুন মন্দিরের ভেতরটা, এই হচ্ছে রমকিনী দেবী মন্দির। এখানে দেখুন রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। রমকিনী দেবী মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার যাচ্ছি চিত্রকূট পর্বতের দিকে, চলুন। হানিফ ভাই, আজকে আমরা কোথায় কোথায় ঘুরে দেখবো যদি আমাদের বন্ধুদের একটু বলে দেন। সব থেকে আগে তো আমার নমস্কার, তারপরে দাদা এসেছে আমার সঙ্গে ঘুরতে। আমি দাদাকে দেখালাম প্রথম ঘাটশিলা রঙ্কনী মন্দির, এখন এসেছি চিত্রকূট টেম্পল, তারপরে দাদাকে দেখাবো ফুলডুঙ্গরি পাহাড়, যেখানে বিভূতিবাবু বসে করে বই লিখেছিল, চাঁদের পাহাড়, আরণ্যক। এখন তারপরে যাবো আমরা বুরুডি লেক, বুরুডি যে লেক ওইখানে বোটিং ওয়েটিং হয়। তারপরে আমরা যাবো ধারাগিরি ওয়াটারফল, যে চারটা পাহাড় পের করে যেতে হয়। দাদা আমার সঙ্গে ঘুরছে, এখন দাদা এক একটা আপনাকে পয়েন্ট বলতে থাকবে। চিত্রকূট পর্বতে ওঠার সিঁড়ি এরকম, দেখুন সিঁড়ি উঠে গেছে উপরে। এই চিত্রকূট পর্বতে একটা জিনিস বলে রাখি, আপনারা যদি বয়স্ক লোক আসেন সেই ক্ষেত্রে কিন্তু উঠতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না, কেননা দেখুন রাস্তায় যে সিঁড়ির মতন করে রেখেছে বেশ চওড়া। হ্যাঁ, আস্তে আস্তে আপনারা কিন্তু উপরে উঠে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না, বিশাল উঁচুতে এরকমও কিন্তু না। উপরে শিবের মন্দির রয়েছে। এই হচ্ছে চিত্রকূট পর্বতের শিবের মন্দির। ঠিক মন্দিরের পাশ থেকে দেখুন এরকম উপরের দিকে রাস্তা উঠে গেছে, চলুন উপরের দিকে যাওয়া যাক। ম্যাডাম কেমন লাগলো উপরটা? অসুবিধা হচ্ছে না উঠতে? কোনো খাওয়া এরকম কোনো ব্যাপার নেই, সবাই আসতে পারে। আচ্ছা আচ্ছা, সবাই আসতে পারে, বেশ সুন্দর জায়গা। এর আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা, দেখুন ওই সামনে থেকে কিন্তু ট্রেন লাইন গেছে। হ্যাঁ, ওই যে এই দেখুন মেন রোড, চলুন আরেকটু উপরে উঠি। চারিদিকে শুধু পাথর পাথর। তো আমি আপনাদের বললাম বয়স্ক মানুষরা কিন্তু এখানে আসতে পারেন, অসুবিধা নেই, কেননা একজন বয়স্ক মানুষই উনি উঠে উঠে নিজে আসলেন, উনি বলছেন কোনো অসুবিধা নেই। যখন ওনার যদি কোনো অসুবিধা না থাকতে পারে তো অসুবিধা কারোরই হবে না আশা করছি। তো এসে ঘুরতে পারেন, এই দেখুন পুরো ঘাটশিলা শহরটা এখান থেকেই দেখা যাবে। চারিদিকে বড় বড় পাহাড় দেখুন,
দারুণ জায়গা। আমরা এবার যাচ্ছি রাতমোহনার দিকে, চলুন। বাদিকে যে বিশাল বড় গেটটি দেখতে পাচ্ছেন, এটা হলো হিন্দুস্তান রিভার কপাল লিমিটেড কোম্পানি। আপনারা আসলে কিন্তু এটিকে দেখতে পারবেন, কিন্তু এর ভিতরে প্রবেশ করা যাবে না। তো নিচেই সুবর্ণরেখা নদী, আর সামনে দেখুন দলমা পাহাড় সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ, সুন্দর জায়গা। তো এখন কিন্তু আমি যাচ্ছি রাতমোহনার দিকে, চলে আসলাম রাতমোহনাতে। আর এটা হচ্ছে দেখুন এই জায়গাটাতে রাতমোহনা নদী আর সুবর্ণরেখা নদীর এই জায়গাটা হচ্ছে মিলনস্থল। আর ঠিক পাশেই এখানে একটা ঝর্ণা আছে, চলুন গিয়ে দেখে আসি ওই জায়গাটা। দেখুন সামনে একটা ঝর্ণা রয়েছে, এই ঝর্ণাটার নাম কিন্তু বেনিসোল ঝর্ণা। একটি জায়গার নাম অনুসারেই এই ঝর্ণাটার নাম দিয়েছে বেনিসোল ঝর্ণা। এই সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ডের পিচকা বলে একটি জায়গা রয়েছে, সেখান থেকে কিন্তু এই নদীর উৎপত্তি। আর এই নদী কিন্তু সোজা বয়ে চলে গেছে পশ্চিম মেদিনীপুর হয়ে, উড়িষ্যার বালাসোর হয়ে সোজা গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে। রাতমোহনা আর সুবর্ণরেখা নদীর মিলনস্থল হচ্ছে কিন্তু এইটাই। রাতমোহনা দেখা কমপ্লিট হয়ে গেল, এবার যাচ্ছি। রাতমোহনা দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার বেরিয়ে পড়েছি বুরুড়ি লেকের দিকে, যার দূরত্ব ঘাটশিলা স্টেশন থেকে 11 কিলোমিটার, যেতে আনুমানিক সময় লাগবে 30 মিনিটের মতন। হানিফ ভাইয়ের অটো নিয়ে এখন আমরা যাচ্ছি বুরুড়ি লেকের দিকে, ঠিক আছে। দেখুন রাস্তায় অটো দাঁড়িয়ে আছে অলরেডি। আর এই রোডটা কি সুন্দর জায়গা, শুধু দেখুন এপাশে পাহাড় রয়েছে। হ্যাঁ, সুন্দর রাস্তা বেরিয়ে গেছে, দারুণ জায়গাটা। এখান থেকে হানিফ ভাই একটু তেল নিয়ে নিচ্ছে, গাড়ির তেল। ঘুরতে এসে এত আনন্দ করছি আজকের দিনটা, আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না। এত সুন্দর লাগছে, সবুজ মাঠ, তার সামনে দেখুন পাহাড়, কি সুন্দর লাগছে। টোটাল ঘাটশিলাটাকে ঘুরে দেখতে পারেন, হানিফ ভাই আপনাদের কিন্তু সুন্দরভাবে ঘুরে দেখাবে জায়গাগুলোকে, ঠিক আছে। আমি কিন্তু হানিফ ভাইয়ের ফোন নাম্বারটা আমি কিন্তু ভিডিওতে দিয়ে দেবো। এবার চলে আসলাম বুরুড়ি লেকে। হ্যাঁ, তো পিছনের ব্যাকগ্রাউন্ডের লোকেশানটা দেখুন। আর এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই রাস্তা থেকে এই নিচের দিকে কিন্তু লেক নেমে গেছে, এই দেখুন। চলুন সিঁড়ি বেয়ে আপনাদের নিচে নামতে হবে, ঠিক আছে। বুরুড়ি লেকে চলে এসেছি, আর আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এত বোটিংয়ের ব্যবস্থা দেখুন ছিল না, এখন কিন্তু বোটিংয়ের ব্যবস্থাটা হয়েছে। তো আমি দেখাচ্ছি আপনাদের এখান থেকে বোটিং করতে কত টাকা নেয়। সামনেই কিন্তু বোটিং পয়েন্ট রয়েছে। দাদা, বোটিংয়ের কত করে নিচ্ছেন আপনারা? পার হেড 100 টাকা। আচ্ছা, বোট তিন রকমের আছে, প্যাডেল বোট আছে, আচ্ছা, আর ওই হাত দিয়ে চালাবার কায়াক বোট আছে, আচ্ছা, আর মোটর বোট আছে। কত নিচ্ছেন? সব বোট গুলাই 100 টাকা পার হেড। আচ্ছা, খালি সময়ের পার্থক্য আছে। সময় কি নিচ্ছেন? সময় প্যাডেল বোর্ড আর কায়াক বোর্ডে 1/2 ঘন্টা, আচ্ছা, আর মোটর বোর্ডে 8 থেকে 10 মিনিট। তো টিকিট আমাকে একটা দেবেন, 100 টাকা, তাই না? হ্যাঁ। তো বোটের টিকিটটা বন্ধুরা অলরেডি কেটে নিয়েছে, এই দেখুন 100 টাকা করে টিকিট নিল, ঠিক আছে। সামনে বোট রয়েছে, আর এদিকে লাইফ জ্যাকেটও পরিয়ে দিয়েছে, চলুন যাওয়া যাক। বোট আমাদের ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন।
কেমন লাগছে আপনাদের? কেমন লাগছে কাকিমা? খুব ভালো লাগছে। কোথায় কোথায় ঘুরলেন? চলুন তাহলে আনন্দটা উপভোগ করি এবং আপনাদেরকেও দেখাই, আপনারাও আসুন পুরুলি লেক। আমি আগের বছর এসেছিলাম, তখন কিন্তু এসে কিন্তু এই বোটিংটা চালু পাইনি। তো দুর্গাপুজোতে চালু হয়েছে বলছে, মানে 2023 দুর্গাপুজোতে চালু হয়েছে। তো আপনারা চলে আসুন ওরকম বোটিংয়ের মজাটা নিতে, 100 টাকা করে টিকিট। বোট রাইডটা করা হয়ে গেল, বেশ ভালোই লাগলো। আপনারাও আসলে কিন্তু এই বোট রাইডটা নিতে পারেন, এখানে 100 টাকার বিনিময়। একটা বাজে, দুপুর 1টা বেজে গেছে, এবার একটু খিদে পেয়ে গেছে। চলুন খাওয়া দাওয়া করা যাক। উপরে অনেকগুলো রেস্টুরেন্ট মানে হোটেল রয়েছে, ঠিক আছে, সেই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করব। চলুন যাওয়া যাক। সারাদিন ঘোরাঘুরি করে আসার পর চলে আসলাম বুরুরি লেকের ঠিক সামনেই এই হোটেলে। সামনেই দেখতে পাচ্ছেন পাহাড়, এরকম বুরুরি লেকের এই দলমা পাহাড় দেখা যাচ্ছে। আর এই হোটেলে বসে আছি খাবার খাওয়ার জন্য। এই হচ্ছে আজকে দুপুরের খাবার মেনু, এই দেখুন দেশি চিকেন এটা, আর এই হচ্ছে প্লেট। চলুন টেস্ট। বুরুরি লেকে এসে দুপুরবেলার খাবারটা এই আদিবাসীদের দেশি মুরগির চিকেনটা অবশ্যই টেস্ট করবেন। বুরুরি লেক দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার যাচ্ছি ধারাগিরি ফলস দেখার জন্য, চলুন। সত্যি এসব জায়গা দেখার মতন। দারুণ লাগছে বন্ধুরা, অবশ্যই আসবেন আপনারা এই জায়গাটা ঘুরতে। এখন আমি চলে এসেছি ধারাগিরি ওয়াটারফলস দেখতে। দেখুন এখানে সব কিন্তু অটোগুলো দাঁড় করিয়ে দেবে, আপনারা যখন আসবেন এখানে সব অটোগুলোকে কিন্তু দাঁড় করিয়ে দেবে। এখান থেকে কিন্তু আপনাদের হেঁটে হেঁটে ধারাগিরি ফলস দেখতে যেতে হবে, কিন্তু আপনারা এখানে কিন্তু গাইড পাবেন, গাইড নিতে পারেন, 50 টাকা মতন নেয় ওনারা। তো সেই গাইড নিয়ে কিন্তু আপনারা ধারাগিরি ফলস দেখতে যেতে পারেন। তো আমি এমনি যাচ্ছি হেঁটে হেঁটে। প্রকৃতির অপরূপ এক সৌন্দর্যের মাঝে এরকম একটি জায়গা দিয়ে হেঁটে চলছি, দারুণ লাগছে। আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা এই ঘাটশিলা একবার যদি বেড়াতে আসেন ভুলতে পারবেন না, এইটুকুনি আপনাদের আমি গ্যারান্টি দিতে পারি। এত সুন্দর জায়গা। এই রাস্তা ধরেই আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে ধারাগিরি ফলসের দিকে। চলুন, দিকে শুধু পাহাড় আর পাহাড়, দেখুন সবুজ গাছ গাছালিতে ঘেরা এই জায়গা। শুধু জায়গাটা দেখুন, ওহ অসাধারণ। এখানে না আসলে কিন্তু আপনারা ফিল করতে পারবেন না, ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি বলতে পারবো না। যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর। বন জঙ্গলের ভেতর দিয়ে এরকম রাস্তা বয়ে গেছে, সোজা যাচ্ছে ধারাগিরি ফলসের দিকে। এখানে যাওয়ার পথে দেখবেন এরকম সামনে দোকান পাবেন, দোকান থেকে আপনারা জল খাবার দাবার কিনে নিতে পারেন। পাহাড়ি রাস্তা, হেঁটে আপনাদের উঠতে হবে, এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা। বিশাল যে রাস্তা খাড়া এরকম কিছু না, তবে রাস্তাটা এবড়ো খেবড়ো। তো যদি বয়স্ক মানুষরা যদি এখানে আসার চেষ্টা করেন, আপনারা যদি মনে করেন যে এখানে বয়স্ক মানুষদের নিয়ে আসবো কি না,
আসতে পারেন, অসুবিধা নেই। যদি মানে রাস্তাটা এবড়ো খেবড়ো, যদি আপনারা সেই রাস্তায় চলাফেরা করতে পারেন চলে আসতে পারেন, অসুবিধা নেই। এরকম রাস্তাটা নয় যে অনেক খাড়া রয়েছে, অনেক উঁচুতে উঠতে হবে, এরকম কোনো ব্যাপার না। রাস্তাটা এবড়ো খেবড়ো, যদি সেই রাস্তায় যেতে পারেন তাহলে আপনারা চলে আসতে পারেন কিন্তু এই ধারাগিরি ফলস দেখার জন্য। কেমন লাগলো আপনাদের? মানে রাস্তায় কি বয়স্ক লোকদের নিয়ে আসার কোনো সমস্যা দেখলেন? একটু সমস্যা আছে মানে, হ্যাঁ পাথরের, মানে খাড়াই এরকম কিছু তো না, মানে আসতে পারবে। আচ্ছা থ্যাংক ইউ। সেই কাকিমার সঙ্গে আবার দেখা হয়ে গেল। কাকিমা কেমন লাগছে? খুব ভালো লাগছে, এই হাওয়াটাই তো বেশি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ওই মরা খালের থেকে এই জায়গাটা খুব ভালো লাগছে। আচ্ছা বলছি, এই উঠতে আসতে কি কোনো অসুবিধা হলো আপনার? একটু বয়স হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, একটু হবে না, মানে সেরকম কোনো অসুবিধা নেই, খাড়াই উঠতে পারছি না। সামনে এখন দেখা যাক সামনে গিয়ে জল কতটা দেখা যায়। চলে আসলাম ধারাগিরি ফলসের সামনে, দেখুন এই দেখুন হালকা হালকা জল পড়ছে। এখন বর্ষার সময় কিন্তু এই জায়গাটা জলের স্রোতটা অনেকটা বেশি থাকে, যেহেতু বৃষ্টির জলটা উপর থেকে গড়িয়ে নিচে পড়ে, যার জন্য দেখতে ভালো লাগে। এখন কিন্তু জলের অবস্থাটা একটু লো, কিন্তু তবুও ভালো লাগে। সত্যিকারের এই দিনটাই বাকি ছিল দেখার জন্য, আর একটাই স্বপ্ন ছিল এটাই দেখার জন্য, সেটাও দেখাই দিলি রে। তারপরে দেখুন রেট তো আছে, স্টেশন থেকে গাড়ির রেট তো আপনারা জানছোই, দাদার ভিডিও তো আপনারা দেখেছো। তারপরেই আছে কি, একদিকে 1400 আছে, একদিকে 1500 আছে। তারপরে যদি দাদার চ্যানেল থেকে আসলে আমি কিছু ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে একটু ভালো বাজেটে আপনাদেরকে ঘুরাবো, আর 1400টা স্পট দেখাবো দুদিনে। লেকিন দাদার চ্যানেল থেকে নাম বললে আমি ভালোই ছুট দিব আপনাদেরকে। দাদার চ্যানেলের নামটা স্বপ্নের দ্বীপ ব্লগটা যদি তোমাকে উল্লেখ করে কেউ এসে, তাহলেই কিন্তু তুমি এই ডিসকাউন্টটা দেবে। স্বপ্নদীপ চ্যানেল থেকে আমি এসেছি, ফোন করেছে যে করবে, তো আমি ওকে নিশ্চয়ই ডিসকাউন্ট দিব, আর ভালো ডিসকাউন্ট দিব। আমার সাবস্ক্রাইবারদেরও তুমি ঠিক এই একই ভাবে কিন্তু, এবং আমার থেকে আরো যদি ভালো মনে করো আরো ভালোভাবে ঘুরিয়ে দিই। তুমি ফোন করুন, মোস্ট ওয়েলকাম ঘাটশিলা। আমার মোবাইল নাম্বার আছে 6206676992। যখনই আপনারা আসবেন হানিফ ভাইয়ের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। হানিফ ভাইকে ফোন করে কিন্তু তারপরে ঘাটশিলাতে আসবেন, ঠিক আছে? ধন্যবাদ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।